সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ঝিটকা খাজার অহংকারী কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু করছি। আমি মোহাম্মদ আজিজুল হক, প্রভাষক যুক্তিবিদ্যা বিভাগ, ঝিটকা খাজার অহংকারী কলেজ। সারা পৃথিবী যখন করোনা ভাইরাসের কারণে শিক্ষা কার্যক্রম অত্যন্ত ব্যাহত হচ্ছে, তার অংশ হিসেবে আমাদেরও শ্রেণী কার্যক্রম প্রায় 7 মাস যাবৎ বন্ধ আছে। কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এবং শিক্ষা খাজার অহংকারী কলেজের অধ্যক্ষ স্যারের তত্ত্বাবধানে আমাদের কলেজেও অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু থেকেই চলছে। আর তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমাদেরও অনলাইন শ্রেণী কার্যক্রম গত 4 আগস্ট থেকে শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে যুক্তিবিদ্যা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। যেহেতু আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, আর যুক্তিবিদ্যাটা এমন একটা বিষয় যেটা হয়তো স্কুল পর্যায়ে এটা তোমাদের কখনোই ছিল না, এটা তোমাদের জন্য একেবারেই একটা নতুন বিষয়। তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমাদের যে সমস্ত বিষয়গুলো আছে, বাংলা, ইংরেজি, ICT এগুলো সহ অন্যান্য যে সমস্ত ঐচ্ছিক বিষয়, সবগুলোই আমার মনে হয় যে স্কুল পর্যায়ে তোমাদের ছিল। কিন্তু একমাত্র যুক্তিবিদ্যাটাই হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা স্কুল পর্যায়ে কখনোই তোমাদের ছিল না, এবং আমার ধারণা যেটার নামও তোমরা কখনো কেউ কেউ শুনেছ কিনা সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। তো যে কারণে নতুন বিষয় নিয়ে সবারই একটা আগ্রহ থাকে, তোমাদের হয়তো সেরকমই আছে। তো যে কোনো বিষয় নিয়ে ভালো করার জন্য আসলে চেষ্টাটাই হতেছে সবচেয়ে বেশি জরুরি, কারণ সবেমাত্র তোমরা প্রথম বর্ষে ভর্তি হয়েছ, সেই হিসেবে তোমাদের সামনে যথেষ্ট সময় পড়ে আছে। তোমরা যদি এখন থেকেই সিরিয়াস হও তাহলে কিন্তু আশানুরূপ রেজাল্ট করা সম্ভব। এই কথাটা আমি এই কারণেই বললাম যে যারা তোমরা SSC পাস করেছ, পাস করে সারা দেশের বিভিন্ন কলেজে ভর্তি হয়েছ, একেবারে আমাদের বাংলাদেশের প্রথম সারির যে কলেজগুলো আছে, নটরডেম, সেন্ট জোসেফ, ভিকারুননিসা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা কলেজগুলোতে যারাই ভর্তি হয়েছে, আমি মনে করি যে কোনো স্টুডেন্টের মধ্যে এই মুহূর্তে বেসিক্যালি কোনো তফাৎ নাই। কারণ SSC পাস করেছে মানেই হচ্ছে তারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে মাত্র। তো তোমরাও সেই হিসেবে একাদশ শ্রেণীতে ঝিটকা খাজার অহংকারী কলেজে ভর্তি হয়েছ। এখন সারা বাংলাদেশের প্রত্যেক একাদশ শ্রেণীর প্রত্যেক স্টুডেন্টই ঠিক এখন থেকে প্রায় 2 বছর পরে SSC পরীক্ষায় অংশগ্রহণ করবে। সুতরাং তোমাদের কিন্তু প্রত্যেকেরই পড়াশোনার যে সময়কালটা সবার জন্য কিন্তু একই, এবং প্রত্যেকেই বিষয় নির্বাচন করেছ যার যার ইচ্ছা অনুযায়ী। এরপর তোমরা একই কোশ্চেন নিয়ে একই সময়ে একই পরিবেশে তোমরা পরীক্ষা দিবে। তো সুতরাং তোমরা যদি এখন থেকেই সিরিয়াস থাকো, আমি মনে করি যে SSC রেজাল্টটা তোমাদের কিরকম ছিল সেটা বিষয় না, বিষয় হচ্ছে এখন থেকে তুমি চেষ্টা কিরকম করবে সেটার উপরেই তোমার আগামী SSC পরীক্ষার ফলাফল নির্ভর করবে। আর চেষ্টার কথাটা যেহেতু আসলো, এই জন্য আর একটা কথা বলতে চাই যে আসলে চেষ্টা কিন্তু
এক একজন এটা এক একজনের কাছে এক এক রকম। এখানে একটা গল্পের কথা মনে পড়ল যে এক শিক্ষক তার এক ছাত্রকে পড়াশোনার জন্যে বারংবার তাগিদ দিয়ে আসছে, কিন্তু ছাত্র পড়াশোনার ব্যাপারে খুব বেশি একটা সিরিয়াস না। একদিন শিক্ষক তার ছাত্রকে বলল যে ঠিক আছে আজকে আর পড়াশোনার প্রয়োজন নাই, চলো তাহলে কোথাও বেড়াতে যাই। তো ছাত্র তো বেড়ানোর কথা শুনে খুব খুশি, স্যারের সাথে বেড়াতে যাবে। তো বিকেলবেলা স্যারের সাথে নদীর পাড়ে ঘুরতে গেছে, নদীর পাড়ে ঘুরতে যেয়ে তখন নদীর টলটলে জলে জল দেখে খুব মনটা খুব ফুরফুরে। তখন স্যার বলল ছাত্রকে যে ঠিক আছে তাহলে চলো আমরা পানিতে নামি। তখন ছাত্র স্যারের সাথে খুব আনন্দের সাথে পানিতে নামলো, পানিতে নেমে তারা মজা করছে। এখন একটা পর্যায়ে স্যার ওই ছাত্রকে বলল ঠিক আছে আমরা গোসল করি। তো পানিতে গোসল করতে করতে স্যার ওই ছাত্রের মাথা ধরে পানির মধ্যে চুবিয়ে ধরেছে। চুবিয়ে ধরার পরে তখন ওই ছাত্র পানির নিচ থেকে আর কোনোভাবে উঠতে পারছে না। একটা পর্যায়ে খুব চেষ্টা করছে, খুব চেষ্টা করছে, চেষ্টা করতে করতে একটা পর্যায়ে ওই স্যার তখন ছাত্রকে ছেড়ে দিয়েছে। তখন কোন রকমে হাত ছাড়তে ছাড়তে নিঃশ্বাস নিতে নিতে তখন স্যার বলতেছে যে তোমাকে, তুমি যে পানির নিচে ডুবেছিলে, তোমাকে যে নিচে ধরে রাখছিলাম, তখন তুমি নিচ থেকে উঠার জন্য কিরকম চেষ্টা করেছো? তখন ওই ছাত্র বলতেছে স্যার আমি তো আসলে পানির নিচ থেকে ওঠার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করছি। তখন স্যার তার ছাত্রকে বললেন যে তুমি যদি পড়াশোনার জন্যও এরকম জান প্রাণ দিয়ে চেষ্টা করো তাহলে অবশ্যই তুমি পরীক্ষায় ভালো করবে। তো এই কথাটা এই জন্যই বলা যেহেতু সবেমাত্র তোমরা একাদশ শ্রেণীর ছাত্র, এই জন্য তোমাদের সামনে পুরো সময়টাই পড়ে আছে। তোমরা যদি এখন থেকে পড়াশোনার পিছনে লেগে পড়ো, আমি মনে করি তোমরা যেরকম প্রত্যাশা করবে তোমাদের রেজাল্ট সেই রকমই হবে, তোমরা যেরকম চেষ্টা করবে তোমাদের রেজাল্ট সেই রকমই হবে। তো যেহেতু আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, এই হিসাবে আমি চেষ্টা করবো যুক্তিবিদ্যা সম্পর্কে কিছু ধারণা তোমাদেরকে দিতে। যুক্তিবিদ্যা এই বিষয়ের কথা শুনলে, যুক্তিবিদ্যা শব্দটা শুনলে মনে হয় যে এর মধ্যে যুক্তি তর্কের কোনো বিষয় আছে, যুক্তি সুন্দরভাবে উপস্থাপন করা যাবে সেরকম কোনো বিষয় আছে। আসলে বিষয়টা প্রায় অনেকখানি কি সত্য, যুক্তিবিদ্যা মানুষকে যুক্তিপ্রবণ করে তোলে। আর যে এই জন্যেই আমি আলোচ্য বিষয় এটা মূলত আসলে আমাদের কোনো অধ্যায়ের নাম নয়, এটা আমি কোন একটা অধ্যায়ের একটা অংশ থেকে যুক্তিবিদ্যার প্রয়োজনীয়তাটা কি, এটা প্রয়োগিক দিক কি, বাস্তব জীবনে এটা আমাদের কি কাজে লাগবে, সেই বিষয়টাই আমি আজকের আলোচনায় তোমাদের সামনে তুলে ধরতে চাই। মূলত মানুষ জন্মগতভাবে বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী হওয়ার কারণে মানুষ যখন আস্তে আস্তে তার পরিবারে তার সমাজে যখন বড় হতে থাকে, তার যদি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাও থাকে, তারপরেও তার মধ্যে বুদ্ধির বিকাশের সাথে সাথে সে যুক্তি উপস্থাপন করতে শেখে। সে তার কাজের পক্ষে, সে তার মতের পক্ষে, সে যখন বিভিন্ন পরিবেশে যখন বিভিন্ন সমস্যায় সে পড়ে, তখন তার পক্ষে সে নিজের মতো করে যুক্তি উপস্থাপন করে। এখন তাহলে যেহেতু জন্মগত ভাবেই মানুষ যুক্তি তর্ক করতে শেখে, যুক্তি উপস্থাপন করতে শেখে, যুক্তি দিতে শেখে, তাহলে এই যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তাটা কি, সেই সম্পর্কে আমি কিছু ধারণা তোমাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব।
মূলত যুক্তিবিদ্যা পাঠে প্রথম প্রয়োজনীয়তাটা হচ্ছে যুক্তিবিদ্যা বৈধ যুক্তি এবং অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য করতে শেখায়। যুক্তি তো সব মানুষই দেয়, যে কোনোদিন স্কুলের বারান্দায়ও পারায়নি সেও কিন্তু যুক্তি উপস্থাপনের চেষ্টা করে, কিন্তু সে তার যুক্তির ভুল বুঝতে পারে না। কিন্তু যুক্তিবিদ্যা কোন যুক্তিটা বৈধ হলো কোনটা অবৈধ হলো সেই শিক্ষাটা আমাদেরকে দেয়। এই জন্যে আমি মনে করি যুক্তিবিদ্যা পাঠের যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। দ্বিতীয় কথা হচ্ছে যুক্তিবিদ্যা বৈধ যুক্তির নিয়মগুলো শিক্ষা দেয়, বৈধ যুক্তি দিতে শিক্ষা দেয়, অর্থাৎ বৈধ যুক্তি কিভাবে দেয়া যায়, বৈধ যুক্তির নিয়ম কানুনগুলো কি, সেই নিয়ম কানুনগুলো শেখায়, এবং যার আলোকে যারা যুক্তিবিদ্যা পড়বে তারা বৈধ যুক্তি দিতে পারবে। এখানে আরেকটা কথা বলা প্রয়োজন, কেউ কেউ মনে করে যেহেতু যুক্তিবিদ্যা না করেও অনেকেই যুক্তি উপস্থাপন করতে পারে, আবার যারা যুক্তিবিদ্যা পড়ে তারা অনেক সময় যুক্তি দিতে যে ভুল করে, হ্যাঁ এমনটা হতেই পারে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া প্রয়োজন যে মানুষ যদি চিকিৎসা শাস্ত্রকে নাও পড়ে বা চিকিৎসকের কাছে নাও যায়, তারপরেও কিন্তু অধিকাংশ মানুষই সুস্থ থাকতে পারে, কিন্তু যদি চিকিৎসা বিদ্যা গ্রহণ করে চিকিৎসকের সেবা নেয় তাহলে যারা অসুস্থ থাকে তাদেরও সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকে। আবার একথাও ঠিক নয় যে যারাই চিকিৎসকের চিকিৎসা গ্রহণ করলো তারা প্রত্যেকেই যে সুস্থ থাকবে, এরকমও না, চিকিৎসকের সেবা নেওয়ার পরেও অনেকে অসুস্থ থাকতেও পারে। এই জন্যে যুক্তিবিদ্যা মূলত যুক্তিবিদ্যার নিয়ম শেখায়, বৈধ যুক্তি অবৈধ যুক্তির পার্থক্য করতে শেখায়। এই জন্যে তুলনামূলকভাবে যারা যুক্তিবিদ্যা পাঠ করবে না তাদের চাইতে যারা যুক্তিবিদ্যা পড়বে তারা ভালো যুক্তি দিবে। আর এমনিতেই যারা পড়াশোনা না করেও ভালো যুক্তি দেয় তারা যদি যুক্তিবিদ্যা পড়ে তাহলে আরো বেশি ভালো যুক্তি দিতে পারবে। তো এরপরের কথাটা হচ্ছে যুক্তিবিদ্যা পাঠের আরো যে একটা বিশেষ প্রয়োজনীয়তা, সেটা হচ্ছে মূলত যুক্তিবিদ্যা পাঠ করলে সব ধরনের কাজের মধ্যে যুক্তি দিয়ে যুক্তির বিচারে বিষয়টাকে বিচার করার মানসিকতা যুক্তিবিদ্যা তৈরি করে দেয়। অর্থাৎ যুক্তিবিদ্যা পাঠ করলে আমাদের বাস্তব জীবনে আমাদের সামাজিক জীবনে পারিবারিক জীবনে আমরা যে সমস্ত কাজকর্ম করি সেই কাজকর্মগুলো যেন যুক্তিভিত্তিক হয়, সেই মানসিকতাটা যুক্তিবিদ্যা মানুষের মধ্যে তৈরি করে। এরপরে আরেকটা প্রয়োজনীয়তা হচ্ছে যুক্তিবিদ্যা মানুষের অন্ধবিশ্বাস এবং কুসংস্কার দূর করতে সহায়তা করে। আমি মনে করি এটা যুক্তিবিদ্যা পাঠের অন্যতম প্রধান একটা প্রয়োজনীয়তা, কারণ সমাজে এমন অনেক মানুষ আছে যারা এখনো আজকের এই আধুনিক যুগে মানুষের মধ্যে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারে ভরপুর। এখনো এমন অনেক শোনা যায় যে ডিম খেয়ে যদি পরীক্ষা দিতে যাওয়া হয় তাহলে পরীক্ষা ফল খারাপ হবে, কলা খেয়ে যদি কোথাও যাত্রা করা যায় তাহলে যাত্রা অশুভ হবে। আবার বাস্তব জীবনে আরেকটা কথা বলি যে এরকম অনেক মানুষ আছে যে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে অর্থাৎ ব্রেইন স্ট্রোক হয়ে একজন মানুষ প্যারালাইজ হয়েছে, তার হয়তো কোনো একটা সাইড বিকলাঙ্গ হয়ে গেছে, অথবা তার জিহ্বা সে নাড়াচাড়া করতে পারে না, সঠিকভাবে কথা বলতে পারে না, কিন্তু এই রোগী সম্পর্কে মানুষের এমন অনেক মানুষ আছে যাদের ধারণা হচ্ছে তার কোনো খারাপ বাতাস লেগেছে, এই জন্যে তার এমন হয়েছে। আজ খারাপ বাতাস যদি লাগে, এই খারাপ বাতাস কম বয়স অল্প বয়স্ক মানুষের মধ্যে এটা দেখা যায় না কেন, তার শরীরে কি বাতাস লাগে না, অথবা ওই বাতাসটি বাড়ির মধ্যে
পাঁচ সাতজন লোক থাকলে শুধুমাত্র ওই একজনের লাগলো আর কারো বাতাসটা লাগলো না, বিষয়টা কি এরকম? বিষয়টা মোটেও সেরকম নয়। তার মানে হচ্ছে এই যে অন্ধবিশ্বাস, প্রচলিত প্রাচীন ধ্যান ধারণা, সেটা থেকে তারা বের হতে পারছে না। কুসংস্কার থেকে, কুসংস্কারের কথা বলতে গেলে আর একটা কথা বলতে হয়, আমার খুব পরিচিত একজন, সে বাংলাদেশের একদম একেবারে টপ লেভেলের ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী লোক এবং খুব ভালো একটা জবও করছে সে, এমন একজন ব্যক্তিত্ব। আমি একবার তার বাসায় বেড়াতে গেছি, তো ঘটনাক্রমে তার সাথে আমি বাজার করতে গেলাম। বাজার থেকে সবজি মাছ মাংস এগুলো কিনে যখন বাসায় ফিরে আসছি, বাসায় ফেরার সময় লিফট দিয়ে, তার বাসা পাঁচতলাতে, লিফট দিয়ে উঠে বাসায় সামনে আসার আগে অর্থাৎ বাসায় ঢোকার আগে তার হাতে থাকা যে ব্যাগগুলো, সেই ব্যাগের মধ্যে সে একটু থুথু ছিটিয়ে দেওয়ার মতো একটু ভান করল। আমি বিষয়টা খুব অবাক হয়ে গেলাম দেখে, আমার দিকে তাকিয়ে এসে মুচকি হেসে বলল যে এটা হচ্ছে টোটকা। তখন আমি বুঝতে পারলাম যে তার বাসায় ছ মাস বা এক বছর বয়সী একটা বাচ্চা আছে। তার ধারণা এই যে মাছ মাংস জাতীয় বিষয় যেগুলো বাজারগুলো নিয়ে আসা হলো, এগুলোর সাথে কোনো জীবাণু বা কোনো দৈত্য দানবের কোনো খারাপ দৃষ্টি বা কোনো আছর এটার সাথে তার বাসায় প্রবেশ করতে পারে। এই যে কুসংস্কার, এই কুসংস্কার অন্ধবিশ্বাস এগুলো দূর করার জন্যে আমাদের যুক্তিবিদ্যা পাঠ করা অত্যন্ত প্রয়োজন। এরপরে যে কথাটা বলব যে যুক্তিবিদ্যা পাঠ করলে মানুষের চিন্তা শক্তির বিকাশ ঘটে, মানুষের বুদ্ধি প্রখরতা বাড়ে, তার জন্য আমাদের যুক্তিবিদ্যা পাঠ করা প্রয়োজন। যুক্তিবিদ্যা পাঠ আমরা আরো যে কারণে করব সেটা হচ্ছে যুক্তিবিদ্যা মানুষকে বিশ্বাস এবং তার যে সংশয় এই দুটোর মধ্যে যে দূরত্ব, এই দূরত্ব ঘুচিয়ে দিতে সহায়তা করে। কারণ এমন কিছু সময় আছে যখন সে কোনো কাজ করতে যেয়ে সংশয়ের মধ্যে পড়ে, হয়তো তার সামনে কয়েকটা বিকল্প অপশন আছে যে এইটা করবো না এইটা করবো না এইটা করবো, তখন সে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। কিন্তু যুক্তিবিদ্যা পাঠ করলে সে এই সংশয় থেকে বেরিয়ে সে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে, এটা যুক্তিবিদ্যা পাঠ করার একটা প্রয়োজনীয়তা। আর এছাড়াও আরো একটা প্রয়োজনীয়তার কথা আমি বলব যে যুক্তিবিদ্যা কোনো কোনো ক্ষেত্রে মানুষের পেশাদারিত্ব যে দক্ষতা, সেই পেশাদারের দারিদ্রটা বা পেশাদারের পেশার যে দক্ষতা, সেই দক্ষতা বাড়াতেও সহায়তা করে। এমন কিছু কিছু পেশা আছে যে পেশার সাথে এই আর্গুমেন্টটা, যুক্তিটা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। যেমন যদি আইন পেশার কথা বলা হয়, সেখানে তার যে মক্কেল থাকে সেই মক্কেলের পক্ষে সে যুক্তি উপস্থাপন করার চেষ্টা করে এবং তার যে বিপক্ষের আইনজীবী তার যে যুক্তি, সেই যুক্তিকে তার যুক্তি দিয়ে, নিজের যুক্তি দিয়ে তার যুক্তিকে খণ্ডন করে নিজের মক্কেলের পক্ষে যুক্তি উপস্থাপন করতে হয়। আবার যারা কূটনৈতিক পেশায় জড়িত, বিভিন্ন দেশের যারা কূটনীতি হিসেবে এক দেশ থেকে আরেক দেশে আসে, তারা যখন তার নিজের দেশের পক্ষে কথা বলে, দেশের পক্ষে যুক্তি উপস্থাপন করে, তখন তাদের ক্ষেত্রেও এই যুক্তিবিদ্যা পাঠ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। তো এই জন্যে আমি বলব যে বাস্তব জীবনেও এই যুক্তিবিদ্যা পাঠ করা এবং এই যুক্তিবিদ্যার প্রয়োগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা আমরা এতক্ষণের আলোচনায় দেখলাম যে বাস্তব জীবনে যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তাটা কি, আশা করি তোমরা যুক্তিবিদ্যা পাঠের যে প্রয়োজনীয়তা সেটা বুঝতে পেরেছ। এবং আগামী ক্লাসে আমি চেষ্টা করব যে আমাদের যে ধারাবাহিক আলোচনা অধ্যায় ভিত্তিক, সেই আলোচনায় যে তোমাদের যুক্তিবিদ্যা সম্পর্কে আরো একটু পরিষ্কার ধারণা দেওয়ার জন্য যে যুক্তিবিদ্যা কি,
যুক্তিবিদ্যার ভিতরে আমরা কোন কোন বিষয় শিখবো সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে নেক্সট ক্লাসে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আজকের ক্লাস যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে যুক্তিবিদ্যা সম্পর্কে কিছুটা ধারণা তোমরা পাবে। তো আশা করি খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে, সেই প্রত্যাশা রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।